স্বার্থের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো, বাঁচে হতাশা বোঝা বড় দায়, বাঁচে হতাশা বোঝা বড় দায়। অগ্নিপথ 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 অগ্নিপথ। মামি কি নিয়ে এত টেনশন করছেন বলুন তো? এভাবে টেনশন করতে করতে যদি ঘরের মধ্যে ঘুরতে থাকেন তাহলে তো একসময় আপনি মাথা ঘুরে পড়ে যাবেন মামি, আর তখন আপনার ব্রেনটাই কাজ করবে না। আপনি কি কখনো শান্ত পুকুর দেখেছেন মামি? একেবারে স্থির টলটলে জলের শান্ত পুকুর যেখানে কোনো চঞ্চলতা নেই, সেই পুকুরে যদি কেউ একটা ঢিল ছোড়ে তখন কিন্তু সেই শান্ত পুকুর আর শান্ত থাকে না, অস্থির হয়ে ওঠে। আপনার এই সুখের সাজানো শান্ত সংসারে যে একদিন অস্থিরতা আসবে সেটা তো আপনি জানতেনই, জানতেন না? আমি জানি আপনি এখন ভাবছেন কি করে আপনি আপনার পুত্র সাইফ এবং পুত্রবধূ কাজলকে এই বাড়িতে এনে তুলবেন, কি করে তাদেরকে স্বীকৃতি দেবেন, বাড়ির সবাই তাদেরকে মেনে নেবে কিনা, এই ভাবনাই তো আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই না মাম্মি? টেনশন করার কি আছে মাম্মি? এই তো একটু আগেই তো আপনার পুত্র এলো, তার সাথে আপনি মিষ্টি মিষ্টি করে কথাও বললেন, তাহলে কেন আপনার এই অস্থিরতা বলুন। না তেমন কিছু না, আসলেই আমি ভাবছি কি করে সাইফ আর কাজলকে এ বাড়িতে আনা যায়, আর সেটা কবেই বা আনা যায়। নিশ্চয়ই কিছু একটা লুকানোর চেষ্টা করছে। আপুর কথাটা তো ভেবে দেখিনি, ওই বাসায় আমার ননদ মানে শ্যামা থাকবে। মানলাম শায়ের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কিন্তু শ্যামা শ্যামা কি আমার ওই বাসায় যাওয়া সহজে মেনে নিতে পারবে? আর শায়ের শায়েরই বা কী করে সহ্য করবে এসব? ও গড, এ কি গোলক ধাঁধায় পড়লাম আমি! না আমার বিশ্বাস সাহেব সব কিছু ঠিক করে ফেলতে পারবে, ও নিশ্চয় মাকে রাজি করাতে পারবে। আর সাহেব তো আমাকে আশ্বাস দিয়েছে জিনাত মির্জার পুরো পরিবার আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করবে, আর একজন পুত্রবধূর সঠিক মর্যাদা দেবে, আল্লাহ যেন তাই করেন। কিন্তু কিন্তু ওরা যখন সাইফের ইচ্ছা আর আমার মানতের কথা জানতে পারবে তখন শুরু হবে আসল কুরুক্ষেত্র। কেন যেন একটা অজানা ভয় আমাকে সারাক্ষণ তাড়া করছে, যদি ও বাড়িতে যাওয়ার পর ওরা আমার কোনো ক্ষতি করে। এখন বুঝতে পারছিস তো কাজল কেন তোকে আমরা ও বাড়িতে যেতে দিতে চাই না? সেটা না হয় আমি পরে বুঝবো ফুপি, তবে এখন আমি একটা কথা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি, তুমি
একমাত্র তুমি মার মগজটা ধোলাই করেছো। কাজটা তুমি ভালো করনি পপি। তোমাকে একটা কথা বলে রাখি পপি, তুমি যে উদ্দেশ্য নিয়ে এসব করছো না, তোমার উদ্দেশ্য আমি কোনোদিনও হাসিল হতে দেব না, কোনোদিন না। মানে? মানে হচ্ছে তোমার জীবনটাকে এবার আমি দুর্বিষহ করে তুলব। তুমি কি চাও সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি ভূপি। তুমি তোমার ওই দুবাই ফেরত ছেলেকে এখানে চিরস্থায়ী করার বন্দোবস্ত করছো, তাই না? শোনো পপি, আমার জীবন থাকতে সেটা আমি কখনো হতে দেব না, কোনোদিন না। আচ্ছা, আস্তে আস্তে কথা বল কাজল। তোর উঁচু গলাটা না একটু নিচু কর, আর তোর মুখের লাগামটা সেটা একটু টেনে ধর। নিজেকে তুই কি মনে করিস, রানী ভিক্টোরিয়া? নো, নেভার। তুই কি ভেবেছিস আমার আতিককে তুই বিয়ে না করলে আতিকের বিয়ে হবে না? সম্পূর্ণ একটা ভুল ধারণা। আরে তোর মতো একটা ডিভোর্স মেয়েকে আমার অবিবাহিত ছেলের সাথে আমি বিয়ে দিতে চেয়েছি একটা কথা ভেবে, আমার মৃত ভাই, আমার মৃত ভাইয়ের বোঝাটা হালকা করবার জন্য। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার ডিসিশনটা ভুল ছিল। আমি আমি কালই আমার ছেলের জন্য পাত্রিসার বিজ্ঞাপন দিয়ে দেব, আর দেখবি দেখবি আমাদের বাড়ির সামনে হাজার হাজার সুন্দরী মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। সো এখন মানে মানে ভালোই ভালোই বাড়ি থেকে বিদায় হয়ে যা। তুই বাড়ি থেকে বিদায় হলে আমাদের সবার মঙ্গল। গেট লস্ট। জানা যা, দাঁড়িয়েছিস কেন, এক্ষুনি যা ওই মির্জা পরিবারে গিয়ে জিনাত মির্জার দাসীগিরি কর। জিনাত মির্জা, যেই মহিলা তোর বাবাকে হত্যা করেছে, যেই মহিলা তোর পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, তছনছ করে দিয়েছে, সেই মহিলার সেবা কর। যা এক্ষুনি যা। কি ভেবেছিস তুই কাজল? হ্যাঁ কি ভেবেছিস, তুই বিয়ে না করলে আমার ছেলে আতি বুঝি চিরকুমার থেকে যাবে না, কোনো মেয়ে পাবে না এই পৃথিবীতে বিয়ে করবার জন্য? ভুল কাজল, ভুল। আমার ছেলে আতিককে আমি রাইসার সাথে বিয়ে দিই, রাইসার। তাই না পুপি? শোনো পুপি, বড় বড় স্বপ্ন দেখা এবার একটু বন্ধ করো। বড় বড় স্বপ্ন দেখে তুমি আকাশ উঠে যাবে, তারপর একটা সময় এই মাটিতে ঠাস করে পড়ে যাবে। আমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছি বলে তুমি ভেবো না যে তুমি আমার মাথায় চড়ে বসেছো। আর রাইসা কি পানিতে ভেসে এসেছে, যোকে আমরা যার তার হাতে তুলে দেব? সম্পর্কের এই সমস্ত কচকচানি কথা বন্ধ কর কাজল, কারণ তোর সাথে এই বাড়ির সব সম্পর্ক চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে না হয়েছে সেটা সময় বলে দেবে পপি। ব্যাপার কি, কাজল এত কনফিডেন্সের সাথে এসব কথা বলছে কেন? Right, sure.
কেউ ওর কোনো কাজে কোনো বাধা দেবে না, কেউ ওর সাথে কোনো কথাও বলবে না। ও যে কদিন এ বাড়িতে থাকবে মনে করবে একটা আবর্জনা পড়ে আছে, তারপর ওই ছেলে এসে শুধু ওকে নিয়ে যাক, তখন ভাবব ও নেই, ও মরে গেছে আমাদের জীবন থেকে। সেটা প্রমাণ করার জন্যই তোমাকে এত দুঃখ দিচ্ছি মা, এত দুঃখ দিচ্ছি। জানো বাবা, আমার যে ছাড়টা আছে সে অনেক ভালো মানুষ। আমার যখন জ্বর হয়েছিল সে তখন ডাক্তার এনে দিয়েছিলেন, তারপর আর আমার মাথায় জল পট্টি বেঁধে দিয়েছিল। তাই কিন্তু মোগামে এটাকে জল পট্টি বাঁধা বলে না, জল পট্টি দিয়েছিল। ঠিক আছে, কি আশ্চর্য, তুমি হঠাৎ করে চলে আসলে, একটু জানানোর দরকার মনে করলে না? আমি আমার বাড়িতে ফিরে আসবো, সেটা কি কার অনুমতি নিয়ে আসতে হবে? আরে আমি কি তাই বলেছি নাকি, একটু ফোন তো করতে পারতে। রাশি বলছিল স্যার নাকি অনেক সাহায্য করেছে, ইজ ভেরি হেল্প, আমাদের বাড়িতেও নাকি এসে থেকেছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, উনি কৈফিয়ত দিচ্ছ কেন, আমি কি কৈফিয়ত চেয়েছি? আমাদের বিপদের সময় একজন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের সাহায্য করেছে, এমনকি নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে এসে থেকেছে। আজকাল এরকম লোক কোথায় পাবে? উনি তো আসলে একা মানুষ, টিউশনি করে খরচ চালান, টিচার হিসেবে যেমন ভালো মানুষ হিসেবেও তেমনি ভালো। আমি কি ভুল কিছু করলাম স্যারকে নিয়ে এত তর্ক বিতর্ক, তাও আবার এভাবে? বিষয়টা খারাপ হলো না তো? ঠিক আছে, আমি ওকে সরাসরি জিজ্ঞেস করব। ও মাই গড, ওর খারাপ কিছু ঘটেনি তো? Yeah.
কাজল কি কোনো নতুন ফাঁদ পাতার চেষ্টা করছে? ও সব পারায় সব। আমি তো সায়রকে সব কিছুর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলাম, কিন্তু এখন এখন কেন আমি নিজেকে এসবের কাছ থেকে দূরে সরাতে পারছি না? কাজলকে আবারও না না এভাবে আর না, আমাকে সব কিছু খোলাখুলি জানতে হবে। হ্যাঁ, সব জানতে হবে। কাজলের ফোন বন্ধ। যে কোনো কিছুর মূল্যই হোক, আজ আমি এই টেনশন থেকে রিলিফ পেতে চাই।